এক বোন লিখেছেন যে আমি শুনেছি যে মানুষ নিজের বদাভ্যাস খাসিয়ত বা ভুলের কারণে নাকি আল্লাহ যা বান্দার জন্য নির্ধারণ করেছিলেন তা বান্দার এসব কারণে দেন না কথাটা ইসলামের শরীয়তে কতটুকু সত্য বদ অভ্যাস যদি থাকে অর্থাৎ এমন একটা অভ্যাস যেটা বধ যেটা ইসলাম পছন্দ করে না তাহলে এই বদ অভ্যাসের কারণে যে আপনার গুণা হবে না তা কিন্তু নয় অবশ্যই হবে যেমন ধরেন যে আপনার বদ অভ্যাস আছে যে আপনি রেগে গেলে গালি দিয়ে দেন রেগে গেলে আপনি নিজে কন্ট্রোল করতে পারেন না আপনার মুখে গালি চলে আসে এরকম আছে না বদ অভ্যাস তো এইটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে গুণা হবে না অবশ্যই গুণা হবে হ্যাঁ যদি অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে ভুল ক্রমে কোনো কথা মুখে এসে যায় এবং সাথে সাথে আপনি তোবা করেন তাহলে আল্লাহ সেটা মাফ করবেন আল্লাহ তাহা কোরআনে কানিয়ে বলেছেন যে নাফসান ইল্লা সাহা সাধ্যের অতীত আল্লাহ বান্দার উপরে কোনো কিছু চাপায় দেন না এবং আল্লাহ আরও বলেছেন রব্বানা ইহা যে হে আল্লাহ আমরা যদি ভুলে কোনো অন্যায় করে ফেলি অথবা ভুলে কোনো ফরজ কাজকে ছেড়ে দেই তাহলে তুমি আমাদের পাকড়াও করো না আল্লাহ পাকড়াও করবে না কিন্তু ওই ভুলটা বোঝার সাথে সাথে আপনাকে তোবা করতে হবে ফিরে আসতে হবে আর ওই বদ মানে বদ অভ্যাসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে কারণ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মানুষ অভ্যাসের দাস এ কথাটা ভুল বরং অভ্যাস মানুষের দাস আপনি অভ্যাসের দাসে পরিণত হবেন কেন আপনি আল্লাহর গোলাম আল্লাহর দাস আপনি বরং আপনি অভ্যাসকে নিজের মতো করে গড়ে তুলবেন হুম আপনি একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ অতএব বদ অভ্যাসগুলোকে আপনি প্রশ্রয় দিবেন না এটাকে আপনি কন্ট্রোল করবেন এবং এটা থেকে নিজেকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন আর এক্ষেত্রেই আল্লাহ আপনাকে সহযোগিতা করবে ঠিক আছে আল্লাহ ত